নমস্কার আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই সংবাদ শিরোনাম ডলু ইস্যু ব্যর্থ গেল তৃণমূল কংগ্রেস সভাপতির বরাক সফর কটাক্ষ সরকারের সোনাইয়ে আত্মঘাতে নবম শ্রেণীর ছাত্রী চাঞ্চল্য এলাকা জুড়ে ড্রাগস বিরোধী অভিযানে বড়সড় সাফল্য করিমগঞ্জ পুলিশের আটক এক যুবক এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ কাছাড় জেলায় ১৪৪ ধারা জারি থাকার দরুন ব্যর্থ হল অসম তৃণমূল কংগ্রেসের রাজ্যিক সভাপতি রিপুন বরার বরাক সফর আজ কুমিরগ্রাম বিমানবন্দরে বরাকে তৃণমূল নেতা ডাক্তার শান্তিকুমার সিনহা সহ বেশ কয়েকজন উষ্ণ সংবর্ধনা জানান তাকে উল্লেখ্য রবিবার জেলা প্রশাসনের তরফ থেকে এ মর্মে এক নির্দেশ জারি করেছেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক জিডুং এতে জানানো হয়েছে বিগত দিন কয়েক থেকে জেলার বিভিন্ন সংগঠন সংস্থা প্রতিবাদী কর্মসূচির ডাক দেওয়ায় জেলার আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কার পরিপ্রেক্ষিতে তা প্রতিরোধ করতে গোটা জেলায় ১৪৪ ধারা জারি সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন সোমবার ডলু চা বাগান শ্রমিকদের সাথেও বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে মত বিনিময় করতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বরা ও সাংসদ সুস্মিতা দেব ডলু চা বাগানে গেলে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি এদিন এ বিষয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রিপুন বরা পরে শিলচরে এসে এক সংবাদ সম্মেলনে রিপুন বরা বলেন শিলচরের সংগঠনের তফসিল মেনে ডলু চা বাগানের শ্রমিক সহ বিভিন্ন ইউনিয়ন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করার কথা ছিল কিন্তু তা হতে দেওয়া হয়নি একদিকে বিজেপি সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছে তো অন্যদিকে বিজেপিও তাদের ঐক্যের পরিচয় দিয়েছে বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এদিন রাজ্য সভাপতি বিজেপিকে হুমকি দিয়ে বলেন এভাবে জনগণের আওয়াজ বন্ধ করা যাবে না Till now, Government of India Civil Aviation Ministry has no any proposal of green airport at Silchar. No any. এই কারণে এই দুটা কথা যেহেতু আহিল যদি এই প্রপোজাল নাই এপিনে দি আর টি আই রিপোর্টত কৈছে এফালে দি স্বয়ং কনসার্ন মিনিষ্ট্রিয়ে কৈছে গতিকে যদি প্রপোজাল নাই তেতিয়াহলে কি চুক্তি এই যুক্তিত অসম সরকারে বিজেপি সরকারে ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশনে বুলডোজার লগাই শ্রমিকবিলাকক বেঘর করলে এখন বাগান প্রায় ধ্বংসর পথত পৰিল এই কথা প্রতিবাদ করিবৰ কাৰণে আমি এটা প্রতিবাদ কার্যসূচী আজি আমি লৈছো কিন্তু আপোনালোকে জানে যে অতি দুর্ভাগ্যৰ বিষয় যে অতি দুর্ভাগ্য চাইলেণ্ট প্লিজ অতি দুর্ভাগ্যৰ বিষয় যে বিজেপি সরকারে ইয়াত আজি আমি আহিম বুলি ভাবি আমাৰ এই কাৰ্যসূচীৰ পৰা আমাক বঞ্চিত কৰিবৰ বাবে তেওঁলোকে হাণ্ড্ৰেড ৱৰ্ড ৰিপৰ্ট দিলে ডলু বাগানত আমি গৈছিলোঁ আমাক যাবলৈ নিদিলে বিৰাট সমৰ সজ্জা চি আৰ পি এফ মোতায়েন কৰিছে তাত তাত যাবলৈ নিদিলে আমিতো তাত গৈ আমিতো সন্ত্ৰাসবাদী নহয় আমিতো তাত বোমা ফুটাবলৈ অহা নাই কিয় একই সাথে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন কাছাড় জেলায় বিজেপি নেতাদের মিথ্যা প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী নিজেই শিলচরের বিজেপি সাংসদ থেকে শুরু করে দলের সব মন্ত্রী বারবার বলেছেন বিমানবন্দর তৈরির জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে রাজ্য সরকারের তরফে এখন পর্যন্ত এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি বিজেপি নেতাদের চাপে এমনকি কাছাড় জেলা প্রশাসনও গ্রিনফিল্ড বিমানবন্দর সংক্রান্ত কোনো নথি দিতে পারেননি এনআরএলের কারণে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি কারণ কাছাড় জেলা বিজেপির অফিস থেকে প্রেস মিট করে বলা হয়েছিল যে প্রপোজাল আছে এম আই রাইট সিন্ধিয়া জি লিখে পাঠালো যে প্রপোজাল নেই সুস্মিতা দেব কিন্তু বলেনি আমি বলিনি যে গভর্নমেন্ট মিথ্যা কথা বলছে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছে বা সাংসদ মিথ্যা কথা বলছে আমি সিম্পলি সিভিল এভিয়েশন মিনিস্টারকে একটা চিঠি দিয়ে জিজ্ঞেস করেছি যে প্রপোজাল আছে কি না উনি লিখে পাঠিয়ে দিয়েছেন দ্যাট দের ইজ নো প্রপোজাল পেন্ডিং এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ক্যাবিনেট মিটিং এর পরে আপনি প্রেস মিট করে প্রকাশ্যভাবে বলে দিয়েছেন যে দের ইজ নো প্রপোজাল সো এম আই ক্রিস্টাল ক্লিয়ার অন সো দের ইজ নো প্রপোজাল ল্যান্ড অ্যাকুইজিশন হচ্ছে আমি প্রথম প্রেস মিটে কি বলেছিলাম
যে ল্যান্ড রাইট টু ল্যান্ড ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট, কি অভিজিতা বলেছিলাম কিনা, যে সরকার যদি জমি চায় পাবলিক পার্পাসের জন্য সরকার এই জমি নিবে, এটা কেউ আটকাতে পারবে না, বাট দের ইজ এ প্রসিজার। ফের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল সোনাই এসসি রায় গার্লস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী তথা সোনাই রাঙ্গেরঘাটের বাসিন্দা শামসুল হক ও আয়াতুন্নেসার মেয়ে মেহবুবা বেগম। ঘটনাটি সংঘটিত হয় সোমবার সোনাই রাঙ্গেরঘাটে। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আয়াতুন্নেসা বলেন, সোমবার জরুরি কাজের জন্য ব্যাংকে যান তিনি, তখন তার সাথে মেহবুবা বেগমও ছিল। ব্যাংকে কাজ সারতে দেরি দেখে মেহবুবা তার মাকে বলে পাশে থাকা সোনাই হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছে। উল্লেখ্য, দিন কয়েক থেকে মেহবুবা শারীরিক অসুস্থতা বোধ করছিল, কিছু খেতে চাইলে তার জ্বালাতন করত। এদিন সোনাই হাসপাতালে ডাক্তার দেখিয়ে প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে আসে। পরে ব্যাংকে এসে আয়াতুন্নেছাকে জানায় ডাক্তার থেকে প্রয়োজনীয় ওষুধপত্র সহ সোনোগ্রাফি করতে পরামর্শ দেন বলে মাকে ব্যাংকে রেখে বাড়ি চলে যায় সে। হঠাৎ আয়াতুন্নেছা তার প্রতিবেশী একজনের কাছ থেকে খবর পান মেহবুবার আত্মহত্যার বিষয়। এদিকে ঘটনা সংঘটিত হওয়ার পর সোনাই পুলিশকে জানানো হলে তারা ছুটে আসে ঘটনাস্থলে। সোনাই সার্কেল আধিকারিক তথা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর নাথের উপস্থিতিতে মেহবুবার মৃতদেহ উদ্ধার করে সোনাই পুলিশ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাটি গোটা এলাকায় ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। বাপরে আমি ফোন করছি, ফোন করলে বাপর লাগাল পাইছি না, চাচা এখনের মোবাইলে টাইম কইছেন বান্দর বাসা তাই বাপ ঘুমো বাপ। আমি কইছি ভাই এই আল্লে করিও, এর মাঝে আমি ব্যাংক যাইতাম, আমার পুরী মেয়ে গো ওখানির সময় বিয়া দিছি, লেভালা বেটা আগে পয়সা পাই তোতে আমি টেকা তুলিয়া হয়ে লেভালা করে দিতাম, আমি কইয়া দিছি আইসকো যেমন আর কি তুলিতাম। আমি কইছি বারো তারিখ বাদে তুমি পয়সা পাই পাই তো ব্যাংকও আমি আমাইছি, সুগ্রীও আমার লগে গেছে গিয়া আমি গিয়া কইছে মাইতে তুমিও না মাইছো হইলে আমারও পয়সা দেবো, আমি গিয়া হসপিটাল গিয়া টুকে নাহান লইলে। আমি কইছি আচ্ছা তো তুমি লগে যার, আমি অন্য তোরা লাইনও চেক করাইয়া পয়সা কত মাইছে তুলিয়ে চেক করাইয়া আমি আগে তো আমি বই চেক করাইতে করাইতে দুয়াই আই লইয়া আইছে, আইয়া আমার দুয়াই এখন ডুঙ্গার দিছে ও ডুঙ্গার দিছে দিয়া কইছে যে ডাক্তারে কই আছি আমার সোনোগ্রাফি করতে আর ওগুন দুয়াই দিস আর তো কোনো মাত নাই কইছে তো আমি যাইতাম কি নাম কইছি না তুই যাই না আমার লগে যাইবে আমার লগে যাইবে কইয়া তারা দাদির। করিমগঞ্জ পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে বড় সাফল্য এসেছে, এবার ধরা পড়ল হেরোইন। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে, 122 গ্রাম হেরোইন 10টি সাবানের কৌটোয় ভর্তি করে পাচারের জন্য আনা হচ্ছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে করিমগঞ্জ শহর সংলগ্ন জবাইনপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এগুলো জব্দ করে, সেই সঙ্গে পুলিশ এনামউদ্দিন নামের এক পাচারকারীকে আটক করেছে। পুলিশের হাতে জব্দ অবৈধ এই মাদকের বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্য 50 লক্ষ টাকা হবে বলে জানা গেছে। তো তাতে আমি এটা অপারেশন করলো লেড বাই সেকেন্ড ও সি অফ করিমগঞ্জ পি এস অনিয়দিন আর আই সি লঙ্গাই গেছিলো, তাতে আমি এজন মানুষ অ্যাপ্রিহেন্ড করলো, তার নাম ইনামউদ্দিন, টোল গেটের ওসর, আর আমি 10টা শোকেস প্রয়োজন পাইছো অ্যাপ্রক্সিমেটলি 122 গ্রাম আর ইয়ার মার্কেট ভ্যালু হবো আপনার অ্যারাউন্ড 50 লাখ। মানে এর বস্তু কি আছে তাতে? এটু সাসপেক্টেড হিরোইন। এইখিনিতো আমার লোকেলিয়ে তেওঁলোকে সেল কৰিব আহিছে, কিন্তু আমি আগতে যিমানখিনি কেস ধৰিছোঁ এটা চেইন এটা আছে যোনটো মিজোরাম মানুহৰ পৰা আহি পেলাই আমাৰ করিমগঞ্জটো এজ এ ৰুট ইউজ কৰি তেওঁলোকে ত্ৰিপুৰাৰ বাংলাদেশলৈ নিয়ে। নাই, আমি এনেকুৱা একো এভিডেন্স পোৱা নাই আৰক্ষীৰ পৰা জড়িত। যিসকলে কিনিব আহিছিল বা এনে মানুহ পাইছিল নাই? এইজন আছে ব্যবসায়ী নেকি? না, আপনি যোনটো কলে যোনে কিনিব আহিছিল এটা আমি নিজে প্ল্যান করে পেলে আমি আমার নিজের মানুষ আছে আমি প্ল্যান করেছো এটা একচুয়ালি কিনা কাস্টমার বলি পুলিশের একটা আমি তেওঁকে হেৰি কৰিছো। ই ব্যবসায়ী নেকি? কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের 8 বছর বর্ষপূর্তি উপলক্ষে 8 বছর সেবা সুশাসন এবং গরিব কল্যাণের ঐতিহাসিক উন্নয়নের যাত্রার প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি নরসিংপুর মণ্ডলের উদ্যোগে মণ্ডলের অধীনে থাকা প্রত্যেকটি গাঁও পঞ্চায়েত এবং বুথে চলছে ঘরে ঘরে জনসম্পর্ক অভিযান। সোমবার সম্পর্ক অভিযানের উপর সঙ্গতি রেখে মধুধলাই জেলা পরিষদ সদস্য তথা কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্রপালের নেতৃত্বে নরসিংপুর মণ্ডল বিজেপির আওতায় পানিভরা গাঁও পঞ্চায়েত, পুটিখাল গাঁও পঞ্চায়েত, ক্লেভার হাউস জিপির অধীনে বিভিন্ন বুথের ঘরে ঘরে গিয়ে পত্রকের মাধ্যমে সম্পর্ক অভিযান করা হয়। জনসম্মুখে 8 বছর কেন্দ্র সরকারের নেতৃত্বে যেগুলি প্রকল্প বাস্তবায়ন হয়েছে সেই সব প্রকল্পের খতিয়ান তুলে ধরতে গিয়ে জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল বলেন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা
প্রয়াস আজ ভারতবর্ষের পথ প্রদর্শক নিধি হয়ে উঠেছে। এই উপলব্ধি নতুন ভারত গড়ার ক্ষেত্রে আজ প্রত্যেক ভারতীয়দের সবচেয়ে বড় শক্তি। আমাদের দলাই সমষ্টির প্রতিটি ঘরে ঘরে আমরা যাচ্ছি ভারতীয় জনতা পার্টির কর্মীরা। ভারতীয় জনতা পার্টি এক বর্ষ পূর্ণ হওয়ার পর আমরা লক্ষ্য করলাম বিভিন্ন যোজনার মাধ্যমে ভারতবর্ষের মানুষ সার্বিকভাবে এক প্রগতির পথে এগিয়ে চলেছে। আমাদের সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ এই যোজনার মাধ্যমে বিভিন্ন ধরনের মানে জনসাধারণ বা গরিব মানুষরা সহযোগিতা পেয়েছেন। শৌচাগার থেকে শুরু করে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা থেকে শুরু করে কিষাণদের জন্য কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে এবার বাগানের শ্রমিকদের কথা চিন্তা করে সরকার কাজ করছে। এবং আমরা বিভিন্ন যোজনার মধ্যে ওল্ড এজ পেনশন, সার্বজনীন বিধবাটা সে ব্যবস্থা করেছে, বিধবা আজকে মা বোনদের জন্য সরকার ব্যবস্থা করেছে, বিধবা ভাতার সার্বজনীন বিধবা ভাতার ব্যবস্থা করেছে আসাম সরকার, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে সরকার। অরুণোদয় যোজনার মাধ্যমে আজকে মানে ভারতবর্ষের বিধবা বা বিকলাঙ্গ যারা মানে আসামের যারা বিকলাঙ্গরা আছে তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে মানে 10 তারিখের মধ্যে বিভিন্ন যারা পেনশন হোল্ডাররা আছেন গরিব মানুষ তাদের অ্যাকাউন্টে 10 তারিখের মধ্যে প্রতি মাসে টাকা তাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে সরকারের, কেন্দ্র সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে। আমরা এবার রাস্তাঘাট থেকে শুরু করে এবার প্রতিটি ঘরে ঘরে জল, নলের মাধ্যমে উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস, এই যোজনার মাধ্যমে গরিব মানুষরা অনেক অনেক লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, ভারতবর্ষের মানুষ উপকৃত হয়েছে। বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতির উদ্যোগে সোমবার বৃহত্তর মালুগ্রাম অঞ্চলের 4টি স্কুল যথাক্রমে মালুগ্রাম গার্লস হাই স্কুল, রাধারমন গোস্বামী হাই স্কুল, কাছাড় হাই স্কুল ও ড্যাফোডিল স্কুল থেকে এবারের হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় উত্তীর্ণ মোট 70 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মালুগ্রাম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা রূপা পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতির রাজ্য সাধারণ সম্পাদক প্রবাল পাল চৌধুরী, কাছাড় জেলা গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি অ্যাডভাইজার অমিয় কান্তি দাস, কাছাড় কলেজ পরিচালন সমিতির সভাপতি শশাঙ্ক শেখর ধর, আকাশবাণী কেন্দ্রের অবসরপ্রাপ্ত কর্মী মনোজ কান্তি দেব, বিজেপি কাছাড় জেলা প্রচার সেলের আহ্বায়ক কমলেশ দাস প্রমুখ ছাত্রছাত্রীদের শংসাপত্র ও উত্তরীয় সংবর্ধিত করেন। পারিবারিক চাপ কি খুব একটা রয়েছে? আমার মনে হয় খুব একটা নেই পারিবারিক চাপ। তোমাদের একটাই চাপ আছে, সেটা হচ্ছে পড়াশুনো করবে, একটাই চাপ। যারা মাধ্যমিক পাশ করেছে, সফল হয়েছে, তাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যারা তেমনভাবে সফল হতে পারেনি তাদের জন্য আগাম শুভেচ্ছা রইল আগামী দিনে। শশাঙ্কটা একটা কথা বলে গেছেন যে এটা শুধু একটা প্রথম সোপান, প্রথম সিঁড়ি। এই প্রথম সিঁড়িটা তোমরা পার হয়ে গেছে। সোনাই বিধানসভার অন্তর্গত শিলডুবি সংগঠিত গীতাশ্রমের 36তম বার্ষিক উৎসবের সমাপ্তি হলো বিভিন্ন সনাতন অনুষ্ঠানমালার মাধ্যমে। এর মধ্যে ছিল রবিবার 12 জন শ্রী শ্রী মহারুদ্র অভিষেক, সাধু ভাণ্ডারা ও দুসুদের মধ্যে বস্ত্র বিতরণ, বরাক উপত্যকার 3 সাংবাদিক অনুপম মণ্ডল, অন্তরা মুখার্জি ও সৌমেন্দ্র পালকে উত্তরী পুরীর সম্মান প্রদান করেন বিশ্বনের কর্মাধ্যক্ষ বিকানানন্দ ব্রহ্মচারী। উক্ত সনাতন ধর্মসভা সমন্বিত অতিথি হিসেবে ভাষা আশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী নির্মলানন্দজী মহারাজ বলেন, ভারতবর্ষকে যদি জগৎ সভার শ্রেষ্ঠ আসন পেতে হয় হিন্দুদের ঐক্যবদ্ধভাবে সেবাকর্মী ও শিক্ষা গ্রহণের দিকে এগিয়ে আসতে হবে, কেননা কেবল হিন্দুদের কাছেই শক্তি বল বীর্য রয়েছে, এবার শুধু আন্তরিকতা ও সদিচ্ছার প্রয়োজন। শিলচর শঙ্কর মঠ মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 13 জুন সোমবার শ্রী শ্রী চণ্ডীপাঠ, শ্রী শ্রী গুরুপূজা, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, 2 দিন প্রায় 1000 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, সমবেত প্রার্থনা ও শান্তিবাণী পাঠের মাধ্যমে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে। উক্ত শিলডুবি শঙ্কর জ্যোতি অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী সূর্যানন্দ গিরি মহারাজ, ভোলাগিরি আশ্রমের শিলচর শাখার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ, মাতাজি কুমারী মুই ব্রহ্মচারিণী, শ্রীমৎ সৌপ্রকাশানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ বিশ্বেশ্বরানন্দ গিরি মহারাজ, দয়াময়ী ব্রহ্মচারিণী এবং বার্ষিক উৎসব পরিচালনা কমিটির পক্ষ থেকে দিলীপ মিত্র, মিঠু চৌধুরী, নেপাল চৌধুরী, রেবতী রঞ্জন তালুকদার, বাবন দেবরায়, প্রিয়দোষ মিত্র প্রমুখ। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে বললেন না, অর্জুন যখন বলছে আমি বুঝতে পারছি না এই তুমি কার কাছে নিয়ে আসলে, কাদেরকে মারতে বলছো, এরা তো বাবা পিতা, পিতামহ বিশ্বদেব, যার কোলে কাছে আমরা মানুষ হয়েছি, যার আদর্শ নিয়ে আমরা চলছি, তাকে তুমি তীর্থে আঘাত করতে বলছো। এই আমার বন্ধু আরো সব আছে যারা আমার গুরু কৃপাচার্য,
দ্রোণাচার্য অস্ত্র শিক্ষাবিদ, অস্ত্র শিক্ষা যার হাতে অস্ত্র শিক্ষা করেছি তাকে কি করে আমি বধ করব? অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে গেছেন, কই আমাদের ভগবানকে যে আমরা বলি যে প্রেমের ঠাকুর তিনি, প্রেমের ঠাকুর বলি তো আমরা সেটাই গ্রহণ করেছি তো, আমরা ভগবানের চক্রটাকে সুদর্শন। মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটি গুয়াহাটি থেকে শাহিদুল আলম চৌধুরী মেমোরিয়াল স্মৃতি সম্মাননা প্রদান করা হলো বিশিষ্ট চিকিৎসক তথা শিলচর ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি ডক্টর এম মাসুমকে। উল্লেখ্য, সোসাইটির রজত জয়ন্তী তথা 25তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে চিকিৎসা ক্ষেত্রে ও সমাজ সেবায় ডক্টর এম মাসুমের বিশেষ অবদানের জন্য সোসাইটির তরফ থেকে সম্মান প্রদান করা হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডের কবল থেকে বরাত জুড়ে রক্ষা পেল বৃহত্তর চিরকান্দি এলাকা। জানা গেছে, রবিবার রাত আনুমানিক 8:30 নাগাদ চিরকান্দির শ্রীগোপাল রোলার ফ্লাওয়ার মিলে আচমকা আগুনের এলিহান শিক্ষা দেখতে পেয়ে শুরু হয় আতঙ্কের দৌড়ঝাঁপ। এলাকাবাসীর ডাকে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। মিলের শতাধিকারী পঙ্কজ গোস্বামী জানান, মিলের ভেতরে থাকা প্রচুর পরিমাণের গম, মাছের দানা সহ মূল্যবান মেশিন ক্ষতিগ্রস্ত হয়। আনুমানিক কোটি টাকার কারখানা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশে জানান মিলের শতাধিকারী। আমি শ্রীগোপাল রোলার ফ্লাওয়ার মিলের শতাধিকারী পঙ্কজ গোস্বামী। আমি তোমার কালকে রাত্রে 8:00 সময় এখানে আগুন লাগছে, তোমার পাড়া প্রতিবেশী বহুত আমার হেল্প করছে, আর ইয়া আইছে দুইটা ফায়ার ব্রিগেড আইছে, আর পুলিশে রিপোর্ট দেওয়া হয়েছে। আমার বহুত ক্ষয়ক্ষতি হয়েছে, আমার র মেটেরিয়ালস পুরা ড্যামেজ হয়ে গেছে, মেশিনারি ড্যামেজ হয়ে গেছে, আর বহুত নষ্ট হয়েছে, প্রায় কোটি টাকা লস আমার হয়েছে। আমার বর্তমান মিল বন্ধ আছে, বহুত প্রবলেমে আছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া বন্যা পীড়িতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অভিযান অব্যাহত রাখলো ভাষা আশ্রম সংঘ। রবিবার শিলচর সেকেন্ড লিঙ্ক রোড বন্যাক্রান্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার যৌথ উদ্যোগ নেন সংগঠনের কর্মকর্তারা। এদিন সংঘের পক্ষ থেকে প্রায় শতাধিক অসহায়দের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। কারো তুমি তোমার দ্বারা কারো যদি উপকার হয়, উপকার মানে সেবা হয়, সেটাই হচ্ছে সব থেকে ভগবানের কথা কাজ। এটা তো দেখো, সবসময় একটা চিন্তা, অনেক চিন্তা বিষয়। ভারত সংঘ সেবা কাজ করে, আপামর জনসাধারণ অনেকেই জানেন, কিন্তু একটা ছাত্র সংস্থা, যে সংস্থাটি কি ছাত্রদের কল্যাণের জন্যে সংস্থাটি বানানো হয়েছে, দেখো তারাও কিন্তু তারাও কি প্রয়াস নিচ্ছে যে আজকে তোমরা দুস্থ, তোমরা তোমাদের ঘর বাড়ি নেই, তোমাদের নষ্ট হয়ে গেছে, তোমাদের খাওয়া অন্যের বস্ত্রে হয়তো প্রয়োজন আছে, তারা তাদের সামর্থ্য দিয়ে তারাও সেবা কাজ করার চেষ্টা করছে। সেদিন দেখো, সেবাটাই পরম ধর্ম বলছেন, আমাদের ধর্মের সেবাটাই কিন্তু পরম ধর্ম বলা হচ্ছে। তো সে পরম ধর্ম যারা পালন করে তারাই তো শ্রেষ্ঠ ধর্মী। হ্যাঁ, এক ধর্মের প্রতি আরেক ধর্ম আরো আঘাত দেওয়া, আমার কে বলে দিল একজনই একটা কথা, আর সেটা নিয়ে আমার ভগবানের লেগে গেল, ভগবানের শিষ্যগুলো লাফলাফি শুরু করে দিল, এ আমার ভারতবর্ষে এটা হওয়া উচিত নয়। যেটা এখন বর্ষান্ত মতো, আপনারা জানেন ভারত সেবাশ্রম সংঘ একটা গোটা ভারতবর্ষ নয়, পৃথিবী ব্যাপী একটা ধর্মীয় প্রতিষ্ঠান, যার মাধ্যমে খন্যা বন্যা পীড়িত এবং করোনাকালে তারা যেভাবে আত্ম মানুষের সেবা করে গেছেন, সাহায্য করে গেছেন, তা ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা জানেন, মানুষ মারা যাওয়ার পর
যখন গয়া শ্রাদ্ধতে যায়, যারা গিয়েছে তারা জেনেছে ভারত সেবাশ্রম সংঘ কি। সর্বত্যাগী সন্ন্যাসী, সর্বত্যাগী সন্ন্যাসী ওনারা যা করছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্যে তাদের জীবন উৎসর্গ করছেন, তাদেরকে তারা আমাদের জন্যে যেভাবে কাজ করে যাচ্ছেন সমাজের মানুষের জন্যে, তা আমরা কখনো ভুলতে পারি না। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। ডলু ইস্যু, ব্যর্থ গেল তৃণমূল কংগ্রেস সভাপতির বরাক সফর, কটাক্ষ সরকারের। সোনাইয়ে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী, চাঞ্চল্য এলাকা জুড়ে। ড্রাগস বিরোধী অভিযানে বড়সড় সাফল্য করিমগঞ্জ পুলিশের, আটক এক যুবক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।